বাড়ি ঘর বাদ দিয়া এই জান্নাতের বাগানে বসেছে, অন্তত সূরা আসরের তাফসির হওয়া পর্যন্ত আপাতত আল্লাহ তুমি রহমতের বৃষ্টি বন্ধ করে দাও, তুমি সবই পারো, বৃষ্টি দিবারও পারো, আবার বন্ধ করবারও পারে, ধরে কোন ঠিক কিনা। তারপরেও যদি আল্লাহ দেয়, আমাদের আল্লাহর কোনো কাজে আপত্তি করা যাবে, মেনে নেওয়ার নামই হচ্ছে ইমান, ধরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন ইমানের তিন নম্বর বিষয় হল আমল বিল আরকান। আমি যে ইমানদার, এটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। পুরুষ মানুষ আমার সামনে যারা বসে আছেন, ইমান গ্রহণ করার পরে আপনারা সত্যি করে বলেন তো আমাদের এক নম্বর আমলের নাম কি? জোরে কোন ইমান গ্রহণ করার পরে বুনিয়াদ ইসলামে খামছেন, ইসলামের যে পাঁচটা ভিত্তি আছে তার মধ্যে এক নম্বর হচ্ছে ইমান, আর দুই নম্বর হচ্ছে সালাত। তাহলে ইমানকে বজায় রাখতে গেলে সে আমলটা সব সবাইকে করতে হবে। সে আমলের নাম একটু জোরে বলেন, নাম কি? যদি আমরা নামাজ আদায় করি, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। বাংলাদেশে যত দুর্নীতি আছে, যত খারাপ নীতি আছে, সমস্ত খারাপ থেকে যদি আমরা বাঁচতে চাই, নামাজের বিকল্প কোনো রাস্তা? তাহলে বর্তমান সরকার